রসেন দেখেন আমাকে এদিকে বর্ষা নাই তো এই পানি দেখেন কী পরিমাণ ঢললাম তো দেখেন তো জমি করে দেখাই এই দেখেন কই থেকে আসতেছে বুঝতেই পারবেন না। আমাদের সজীব ভাই এখানে মাছ মারতেছে তো অনেক গুড়া মাছ সুন্দর সুন্দর মাছ আসে। সজীব দালুড়া বিহান দাঁড়া আগে তুলিস না, আমার নাম্বার দে, আমার নাম্বার দে, আগে নাই মানে দাঁড়া আবার অবস্থা খারাপ রে নদী। আর সে মাছ আইসে বাড়ি খালিতে ধর খালি দাদা কি মাছটি পুরা মাছ গুতু মাছ বাইং মাছ দেখা গেছে সবই আছে দেখেন কি পরিমাণ পানি আসতেছে এই দেখেন কত পানি পুরা বর্ষা হয়ে গেছে গা তাই না সুদেব পুরা বর্ষা হয়ে গেছে গা দেখ পুরা বন্যা ক ওই দুই দিনে পানি বন্যা হয়ে গেল গা দুইবার করে মুরগা তলাই দিছি হ মাছ শুইতে তো মাছ মানে ভয় ডে আসাল ওটা কিরে উসুঙ্গা ওটা কামড় দেয় ওহান ওহান নেবে সেছে দেরি করা সেটা সাফ করে দিলে আর বেশি মাছ তুলি হ্যাঁ এখন তো মাইলাবো আগে সাফ করলে মাইলা আইতো না কিরে কিরে হ্যাঁ তুই না আর কি করবি আর আমার দেহে সাপ মান বাইরে হয় না যে জঙ্গল দেওয়া যাবে গা একবার এলে ওই তিরি মাছি বাবা ও যাই যাবো গো মাছ আমি কইলাম মাছ উদাই যাবো গা লাভ কি তোর পেতে থুয়া
নয়াক তোলাই দেখাইলি গোসল দিয়ে খাওয়া দাওয়া করিয়া নয়াকটা তোলাই দেখাইলি কি লাভ হইল? হ্যাঁ দেখে না আমার লাগবো হিন্দু অন্তরের যুগ হয়তো আয় আর নাই বুঝছস, আইলে ভাই দেরি করতো না টাস করে দেখা লাগবো আমার যা তাড়াতাড়ি ধর সালবে ভাই, তুই তো দেখছিস দেখি বাবার দোলাইয়া পাউডার নামে আর হেলাম না টাস করে দেখা লাগবে দেখি নই কি থালি নিয়ে থালি মাছ থাকে বড় বড় বাড়ি নিয়ে যাবো একটা বাড়ি নিয়ে যাবো মাছ থাকতো দেখো আমি ধর শেষ হয়ে যাবে দেখো তুই দেখো তুই আমি ধর বুড়কা আমি ধর খাই তাহলে ভালোই বড় আছে ওটা মাছ আসল রে ঢোকের মাছ এনে খাইলে খালি মজাই না মজার মাছ এনে আরে তোর মাল তো টেয়া গো তো চাইছো রে হ্যাঁ ভুল করছস।